নমস্কার, আজ স্পাইস বক্সে দেখব মহারাষ্ট্রের রেসিপি সানজা। প্রয়োজনীয় উপকরণগুলো হল সুজি, বাটারমিল্ক আর কারি পাতা। এইগুলো হল মুখ্য উপকরণ। অন্যান্যগুলোর বিষয়ে, যেমন আপনি কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কাও দিতে পারেন। আপনি নিজের ইচ্ছে মতন নানান রকমের স্বাদ আনতে পারেন। প্রথমে সুজিটাকে শুকনো কড়াইয়ে ভেজে নেব। অন্য একটা পাত্রে জল গরম করব। জলের মাত্রাটা ঠিক সুজির মাত্রার সমান হবে। এবার জল ফুটতে শুরু করে দিয়েছে, আঁচ বন্ধ করে দেব। সুজির থেকে যখন হালকা গন্ধ বেরোবে আর তার রঙও হালকা বাদামি হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন যে সুজি ভাজা হয়ে গেছে। তখন এটা অন্য একটা পাত্রে ঢেলে রেখে দিতে হবে। ফোড়ন দেওয়ার জন্য হালকা একটু তেল গরম করব। যে কোনো রকমের তেল দিতে পারেন। তেল গরম হয়ে গেলে তাতে একটু সর্ষে আর একটু জিরে দিন। হলুদ গুঁড়ো, কারি পাতা আর হিং। তারপর ভেজে নেওয়া সুজিটা দিয়ে দিন। তার মধ্যে কুচনো কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি আর একটু হলুদ গুঁড়ো দিন। এই মিশ্রণটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পর তাতে একটু জল মিশিয়ে দিন। তারপর বাটারমিল্ক। সুজিটা মাখা মাখা হয়ে এলে তার মধ্যে একটু চিনি আর নুন দিয়ে দিন। ভালো করে নাড়াচাড়া করে এবার একটু ঢেকে রেখে দিন। সানজা মহারাষ্ট্রের এক ট্রেডিশনাল খাবার, যেটাকে নানান রকম ভাবে বানানো যেতে পারে, যেমন মিষ্টি, ঝাল, সবজি দিয়ে বা কোনো সবজি ছাড়াই। আপনার যেমন ইচ্ছা তেমনি বানাতে পারেন। এনজয় ইট। হ্যাপি কুকিং।